দাসপুর থানার হরিরামপুরে অষ্টপ্রহর ব্যাপী হরিনামে মেতেছে মানুষ। হরিরামপুরে হরিনাম সংকীর্তন শুরু হয়েছে 28 মার্চ পরন্ত বিকেলে। এদিন মঙ্গল ঘট নিয়ে এলাকা পরিক্রমা করেছেন এলাকার মঙ্গলময় মানুষজন। এরপর কাকভোর থেকে চলেছে অষ্টম প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন উদ্যোগে হরিরামপুর পশ্চিমপাড়ার আমরা সবাই গোষ্ঠী। এই আয়োজনে হরিরামপুর গ্রাম সহ পার্শ্ববর্তী সুরতপুর, গুরলি, গুরলি সুরতপুর, আনন্দগড়, পাকুরদানা প্রভৃতি গ্রামের অধিবাসীও এই হরিনাম শ্রবণ ও প্রসাদ সেবনে অংশগ্রহণ করেছেন। এলাকাবাসীর আত্মার আধ্যাত্মিক উত্তরণ ও সম্প্রীতির বন্ধনে সচ্চিদানন্দ উপভোগ করানোই আয়োজকদের প্রধান লক্ষ্য। দাসপুর থেকে শ্যামসুন্দর দলে ও শ্রীকান্ত কদমের রিপোর্ট, সাথে পৃথা। আপনারা দেখছেন কিউরিওসিটি সংবাদ বার্তা। সত্য জেনে এগিয়ে থাকুন। আমরা এই মুহূর্তে হাজির হয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত হরিরামপুর গ্রামে। হরিরামপুর গ্রামের পশ্চিম পাড়ায় আমরা সবাইয়ের উদ্যোগে শুরু হয়েছে অষ্টপ্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন ও প্রসাদ বিতরণ। তো এই যজ্ঞ অনুষ্ঠানের আয়োজনে কর্তৃপক্ষের কাছে আমরা জানতে চাই যে আমরা সবাই বলতে ঠিক কারা? আমরা সবাই বলতে হরিরামপুর পশ্চিমপাড়ার স্বর্ণশিল্পবৃন্দ এবং প্রতিবেশীবৃন্দ। হরিরামপুর পশ্চিমপাড়ায় যত প্রতিবেশী আছে এবং স্বর্ণশিল্প, তাদের উদ্যোগেই এই অনুষ্ঠানটা চালু হয়েছে। এই অনুষ্ঠান কত বছর ধরে চলছে? এই অনুষ্ঠানটা নবম বর্ষে পদার্পণ করেছে এবং নবম বর্ষ আমরা চালিয়ে যাচ্ছি, যাতে আগামী দিনে আরও বৃহৎ আকারে করতে পারি, তার জন্য আমাদের একটা লক্ষ্য আছে। এই অষ্টপ্রহরে পাশাপাশি গ্রাম, এই গ্রাম সহ মোট আনুমানিক কত জনগণ প্রসাদ সেবনে বা নাম শ্রবণে সমবেত হয়ে থাকে? এর পাশাপাশি আমরা হরিরামপুর গ্রাম গোটা, পাকুরদানা, পলতাবেড়িয়ার কিয়দংশ, সুরানায়নপুর, রূপনারায়ণপুরের পুরো এবং গুণলির কিয়দংশ নিয়ে আমরা এই আনন্দগড় পুরো, এইটা নিয়ে আমরা পুরো অনুষ্ঠানটা পরিচালনা করি, যাতে মানুষ একটু আনন্দ উপভোগ করে আমাদেরকেও আনন্দ দেয় এবং তারাও আনন্দ পায়, সেই উপলক্ষেই আমাদের এই অনুষ্ঠান চালিয়ে রাখা। তো এখন তো সব হাঙ্গামার দিকে মানুষ বেশি আনন্দ উপভোগ করে, এরকম আধ্যাত্মিক নাম যজ্ঞ এতে কি হবে বলে আমরা আশা মনে হয়? কিন্তু আমরা এই নবৎসরে যেটা উপলব্ধি করেছি তাতে করে হাঙ্গামার চেয়ে এই এই যে জিনিসটায়, এই পাশাপাশি যটি গ্রাম আমরা বলছি সেই তটি গ্রামের লোক আমার দিকে প্রচুরভাবেই সহযোগিতা এবং এই অনুষ্ঠানে আনন্দ উপভোগ করার জন্যে তারা আমাদের সঙ্গে একত্রিত হয়ে তাদেরকে ডাকলেও তারা আমাদের এই কাজে সহযোগিতা করে। অনেক ক্ষেত্রেই এসব নামযজ্ঞের উজমানের দিন বাইরে থেকে নামি দামি কীর্তনিয়াকে আনা হয়, আপনাদের এরকম কোনো ব্যবস্থা আছে কি না? গত বৎসর পর্যন্ত আমরা বাইরে থেকে কীর্তনিয়ার দল এনে মানুষকে আনন্দ উপভোগ করতে পেরেছি, কিন্তু এই বছর বিশেষত লকডাউন এবং করোনা এবং হচ্ছে যে আর্থিক অনটনের জন্যে আমরা ফাঁক থেকে কীর্তনের শিল্পী, দামি কীর্তনের শিল্পী না আনার জন্যে আমরা এই স্থানীয় যারা যেসব দল আমাদেরকে আনন্দ দিচ্ছে তাদেরকে নিয়েই আমরা এই কীর্তনের উপভোগ করছি। আপনার নাম? আমার নাম রঞ্জিত কুমার বাগ, হরিরামপুর পশ্চিমপাড়া। ধন্যবাদ সবাইকে। এই অনুষ্ঠান করতে এবং আমরা খুব আনন্দ পাই এবং আমাদেরকে খুবই ভালো লাগে এবং ভগবান আমাদেরকে সেটা মনে হয় যেন কোনো দিক দিয়ে প্রেরণা জাগায়, সেই জন্য আমাদের এই অনুষ্ঠান করতে ভালো লাগে এবং আনন্দও লাগে। আপনার নাম? আমার নাম সুভাষ চন্দ্র বাগ। আমরা
চাই যে মানুষকে কিছু ভালো জিনিস মানে দেওয়ার মানে আদান প্রদান করার মতো জিনিস, যাতে যেরকম নাম হরিনাম আদান প্রদান সবাই শুনে উপভোগ করতে পারে, ভালো আনন্দ উপভোগ করতে পারে, সেটাই আমরা সবাই আমাদেরও আনন্দ লাগবে, সেটাই আমরা উপভোগ করি। নাম আশিস গুপ্তা।